হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে নিয়ে আসলাম একটা ছোট্টখাটো ভিডিও, যেটা হচ্ছে আজকে আমার টুকিটাকি যেসব রান্নাবান্না সেটা মিলিয়ে আজকে ভিডিওটা একেবারে সিম্পল। তো আজকে রান্না করব বরবটি শিম। সেজন্য বরবটি শিমটা আমি কেটে নিচ্ছি হাত দিয়ে। আর আজকের এই যে শিমটা, এটা স্পেশাল হচ্ছে আমাদের এক বাংলাদেশি বন্ধুর থেকে গিফট পাওয়া। সে আমাদের জন্য শিম পাঠিয়েছে, দুই রকম শিম, চ্যাপটা শিম এবং বরবটি শিম। তো আমি শিম পরিষ্কার করে আঁশ ছড়িয়ে কেটে নিয়েছি, তারপরে এখন একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানিতে ধুয়ে নিয়ে এটাকে আমি প্রায় 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। যদি এর মধ্যে কোনো পোকা টোকা থাকে তাহলে এটা বের হয়ে আসবে। সেজন্যই তো অনেক দিন পরে বরবটি শিম খাচ্ছি, কারণ হচ্ছে বরবটি শিম আসলে ফ্রোজন করে রাখা যায় না। এটা ফ্রোজন করে রাখার পর তেমন বেশি স্বাদ থাকে না, সেই কারণে আমি বরবটি শিমটা আগে রান্না করে খেয়ে নিব। আর আজকে বরবটি শিম রান্না করবো আমি পমফ্রেট ফিস দিয়ে। এখানে আমি একটা বড় পমফ্রেট ফিস কেটে টুকরো করে নিয়েছি। তো শিমটা রান্না করবে, এখানে মাথা এবং 2-3 টুকরা দিয়ে রান্না করব শিম। আর মাছটাকে আগে আমি ধুয়ে রেখেছিলাম, তো এখন জাস্ট একটু হালকা একটু ধুয়ে নিচ্ছি। আর এটা লবণ, মরিচ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তো মাছটা ম্যারিনেট করে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে মাছটা অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে আমার, যেহেতু মাছ শুধু আমি আর আমার হাজব্যান্ডই খাবে, তো সেই কারণে বেশি মাছ অ্যাড করতেছি না। এখানে মাথা, তারপরে যে গলার দিকের পাট এবং 1 পিস দিয়ে আমি শিম রান্না করবো। আর বড় যে একটা মাছের যে হাফ সাইজ মতো হবে, একটা মাছের যে টেলটা সেটা আমি আলাদাভাবে টমেটো দিয়ে দিয়ে ভাজবো। তো এখানে আমি পেঁয়াজ, তারপরে রসুন এবং বিভিন্ন রকম মশলা নিয়ে আমি এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন ভাজা যে মাছটা ছিল শিম রান্না করার জন্য, সেটা আমি এখন ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তো এটাকে আমি কষিয়ে নিব 5-6 মিনিট। 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা যে বরবটি শিম সেটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি কভার দিয়ে দিব। তো এবার আমার হাজবেন্ড কিন্তু বরবটি শিম লাগাতে ভুলে গিয়েছিল, অন্যান্য বছর কিন্তু লাগিয়েছিল, অল্প স্বল্প হলেও আসতো। তো যাই হোক, ভাগ্যে ছিল একজনের কাছ থেকে পাওয়া, এটা খুবই আসলে নিয়ামত। তো যাই হোক, এখানে আমি মাছের যে তেলটা সেটা আমি হালকা টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে এটা কুক করে নিয়েছি। আর এখানে আমি লাউ রান্না করতেছি, আর শিমের বিচি দিয়ে লাউটা রান্না করতেছি, সাথে একটা বড় রসুন দিয়ে দিয়েছি, এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ। আর এখানে সিদ্ধ করা শিমের বিচি দিয়ে দিলাম, তাই রান্না করে নিচ্ছি এভাবে। সাথে কিছু টমেটো কাটাও দিয়ে দিলাম। তো সব কিছু মিলিয়েছিল আজকের ভিডিও। এটা আমি জাস্ট একেবারে সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দিচ্ছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার অনেকটা ভিডিও নিয়ে আসবো, আমি আপনাদেরকে কী কী রান্না করছি সেটা সাথে দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।